পার্কে বসে আড্ডা দিতে, নদীর খোলা হাওয়া খেতে ও মুক্ত হাওয়ার পানে ছুটে আসে প্রকৃতিপ্রেমী ও ভোজন রসিক মানুষজন। জায়গাটি মেরি অ্যান্ডারসন ভাসমান রেস্তোরাঁ, যেটি কিনা নারায়ণগঞ্জ জেলা সদর হতে 20 কিলোমিটার দক্ষিণে পাগলায় শীতলক্ষা নদীর উপর অবস্থিত। ভাসমান জাহাজের উপরে গড়ে ওঠা রেস্তোরাঁতে বসে আপনি খেতে পারবেন নানা পদের দেশি খাবার ও পানীয়। সঙ্গে অবলোকন করতে পারবেন নদীর বুকে বয়ে চলা অবিরাম বাংলার মুখ, জেলেদের মাছ ধরার দৃশ্যাবলীর সঙ্গে নদীতে বয়ে চলা পাল তোলা ও কর্মব্যস্ত নৌকায় যাত্রীর যাতায়াত। এই রেস্তোরাঁর নাম ফলকে ছোট করে এর ইতিহাস লেখা আছে। সেখান থেকে জানা যায়, এককালের রাজকীয় প্রমোদ তৈরি মেরি অ্যান্ডারসন, যার দৈর্ঘ্য 150 ফুট এবং এটি বাংলার তৎকালীন গভর্নরের ব্যবহারের নিমিত্তে 1,24,000 রুপি দিয়ে কলকাতায় নির্মিত হয়। তৎকালীন গভর্নর স্যার জন অ্যান্ডারসনের পত্নী মেরির নাম অনুসারে এই প্রমোত্তরীটির নামকরণ করা হয় মেরি অ্যান্ডারসন। 1978 সালে মেরি অ্যান্ডারসনকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়। কর্পোরেশনের অধীনে এটিকে ভাসমান রেস্তোরাঁয় রূপান্তরিত করার পর 1978 সালের 24 সেপ্টেম্বরে শুভ উদ্বোধনের মাধ্যমে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমী মাত্রই ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসনের হাতছানিতে সাড়া না দিয়ে পারেন না। সেই কারণে শীতলক্ষার বুকে গড়ে ওঠা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই ভাসমান রেস্তোরাঁর উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার।